আসসালামাইকুম গাইস ওয়েলকাম টু মাই ব্রান্ড নিউ ভিডিও আমার এই ভিডিওটি কে কোথায় বসে দেখতেছেন জাস্ট কমেন্টস করে দিন এবং আপনাদের নেক্সট কোন গাড়ির ভিডিও দিলে আপনার জন্য বেস্ট হয় এবং আপনাদের বাজেট কত জাস্ট কমেন্টস করে দিন এই গাড়িটি হচ্ছে টয়টা প্রোবক্স মডেল ইয়ার হচ্ছে দু এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু মোটামুটি কন্ডিশনের বলা যায় কিছু টুকটাক কাজ আছে সেটা আপনার করে নিতে হবে ব্যক্তি মালিকাদের একটি গাড়ি সিএনজি করা আছে বাট কিছু টাকার কাজ আছে লাইক আপনার বিশ হাজার টাকার মতো কাজ আছে যেটা আপনার নিজে করে নিতে হবে হচ্ছে মোটামুটি গাড়িটি সিলভার কালারের গাড়ি ঢাকা মেট্রো গ একুশ একান্ন একান্নাইট সিরিয়াল নাম্বার সো এখানে আমি একটু দেখাই আপনাদেরকে সামনে যেমন এখানে বামপাড়ে একটা মায়ের খাওয়া আছে এটা বেশি মেজর এক্সিন না ছোটখাটো এটা হয়তো বা আপনার আড়াই তিন হাজার টাকা হলে এটা আপনি ঠিক করতে পারবেন সো এটা একটা কাজ দেন যদি আমি দেখে এদিকে এদিকেও ছোটখাটো স্কেচ আছে এগুলা মোটামুটি সামনের সাইড আপনার তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকার মধ্যে আশা করি হয়ে যাবে আর মোটামুটি ওভারঅল অন্য অন্য দিক মোটামুটি ভালো আছে সো এই হচ্ছে ফ্রন্ট সাইড সামনের যে আপনার গ্লাস গ্লাস ঠিক আছে অন্য অন্য কোনো ই নাই আর এদিকেও মোটামুটি ফ্রেশ চাকাও মোটামুটি নতুনের মতোই বলা চলে আর এদিকে জাস্ট আপনার নামটা ভুলে গেছি এটা আপনার হয়তো বা চার পাঁচশো টাকা বা ছশো টাকা নেবে এটা আপনার লাগিয়ে নিতে হবে আর এদিকে যদি দেখে এদিকেও মোটামুটি ফ্রেশ টিনটেড গ্লাস করা আছে সো গাড়িটি মোটামুটি ফ্রেশ আছে জাস্ট কিছু টাকা আপনি ইনভেস্ট করলে গাড়িটা একবারে প্রায় আরও টিপটপ কন্ডিশন হয়ে যাবে সো এই হচ্ছে আপনার পিছনে অবস্থা আর এদিক দিয়েও যদি দেখে এদিক দিয়েও কিন্তু গাড়ির মোটামুটি কন্ডিশন ভালো জাস্ট এখানে একটু হালকা স্ক্র্যাচ আছে এটা আপনি না ঠিক করলেও হবে সমস্যা নেই জাস্ট টাচ আপ করলে হয়ে যাবে এটা সো এই হচ্ছে অবস্থা আর গাড়ির পিছনে যদি দেখাই আপনার সিটি সিলিন্ডার গ্যাস করা আছে না বক্স করা আছে আর মোটামুটি আপনি অনেক কিছু ক্যারি করতে পারবেন সাধারণত যারা এয়ারপোর্টে টিপ মারে বা অন্যান্য যারা খুব সুন্দর ইউজ করতে পারবে আর এখানে কিন্তু মেজর কোনো এক্সিলেন্ডের ছাপ নেই তারপর যখন আপনারা আসবেন এটা তো একটু চেক করেই নেবেন অবস্থা দেখতে পাচ্ছেন যে মোটামুটি ধুলাবালি আছে কারণ আমি যেটা বলেছিলাম যে আপনার আহ মালিক এটা মানে ইউজ করে না এই জন্য এরকম অবস্থা বাট এই ওয়াশ টাশগুলো কিন্তু ইঞ্জিন ঠিক হয়ে যাবে আর অবশ্যই আপনারা যখন আহ গাড়িটা নিতে আসবেন চেক তো করে অবশ্যই নেবেন তবে আমার যদি রেকমেন্ড ধরেন ইঞ্জিন কন্ডিশন ভালো আছে তো গাড়ির ভিতরে যদি আমি দেখাই ভিতরে যেমন দেখতে পাচ্ছেন প্যাড কিন্তু এগুলো জাস্ট ডিসকালার হয়ে গিয়েছে এগুলা জাস্ট আপনার হয়তো বা পলিশ করলে ঠিক হয়ে যাবে আর এদিকে যদি আমি দেখাই এখানে আপনি মোটামুটি জিনিসপত্র এখানে রাখতে পারবেন আর এখানে চাইলে এখানেও আপনি যেটা আপনার স্মোক করলে স্মোকের ছাই এখানে ফেলতে পারবেন এখানে ধরেন আপনি উবার টুবার চালালে এখানে আপনার মোবাইল রাখতে পারবেন আর এই যে মোটামুটি ড্যাশবোর্ডের এই অবস্থা যেমন দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ডিসকালার হয়ে গেছে যেহেতু ইউজ হয় না এখানে ডিসকালার আছে সো এগুলো জাস্ট আপনি পলিশ করলে আশা করি মোটামুটি অনেকটা রিকভার করে ফেলবে আপনার হয়তোবা প্যাড চেঞ্জ করা নাও লাগতে পারে সো এই হচ্ছে আপনার মোটামুটি ভিতরের অবস্থা পনেরো সিসির একটি গাড়ি এখন আসি বলি যে এই গাড়িতে আসলে কি কি কাজ আছে এটা আসলে মেজর কোনো কাজ না একটা ঢাকা শহরে গাড়ি চলতে গেলে টুকটাক এগুলো কাজ করাতে হয় আর ওনার এই গাড়িটা যে সব সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে উনার আরও তিন চারটে গাড়ি আছে তো এই গাড়িটা প্রায় পড়ে থাকে ওইরকম ইউজ হয় না যেমন গাড়িটা যখন বের করা হয়েছে ভিতরে মাকড়সার বাসা ছিল এরকম আর ভিতরে যে প্যাড গুলো যেহেতু দিন ধরে ব্যবহার হচ্ছে না এই জন্য গুলো একটু ডিসকালার হয়ে গিয়েছে তো আপনি চাইলে এটা ওয়াশও করে নিতে পারেন যদি পলিশও করে নেন আশা করি মোটামুটি কভার করে ফেলবে বা আপনি প্যাডগুলো চেঞ্জ করতে পারেন প্যাডগুলো চেঞ্জ করতে চারটা প্যাড চারটা ডোরে হতো বা আপনার ষোলো হাজার টাকার মতো ম্যাক্সিমাম লাগতে পারে সো এইটা একটা কাজ আর একটা হচ্ছে যে এসি এসির কম্প্রেসার চলে গিয়েছে এটা দশ থেকে বারো হাজার টাকা নেবে রিকন্ডিশন জাপানি একটা কম্প্রেশার লাগালে আপনার এসি মোটামুটি ঠিক হয়ে যাবে তো ষোলো আর এখানে যদি আমি বারো ধরি আঠাইশ হাজার টাকা আর সামনে যদি আমি একটু ডেন পেন ধরি এগুলো ধরুন চার হাজার টাকা তো বত্রিশ হাজার টাকার মধ্যে মোটামুটি আপনার গাড়িটা টোটাল টিপ টপ কন্ডিশন হয়ে যাবে আর ইঞ্জিন কিন্তু ঠিক আছে ইঞ্জিনে কোনো প্রবলেম নাই আর আদারওয়াইজ যদি চাকা সাসপেনশন অন্য অন্য বিষয়গুলি ধরি ওই বিষয়গুলো কিন্তু ঠিক আছে সো এরকম যদি আপনাদের মোটামুটি ঠিক হয় আপনারা এই গাড়িটা দেখতে পারেন আর স্বাভাবিকগত যেহেতু এটা পার্সোনাল গাড়ি ওনার হয়তো সময় নাই এটা ঠিক করে বিক্রি করবে সো আমার মনে হয় যদি আপনারা এটা নিয়ে ঠিক করতে পারেন আপনার জন্য বেশ একটা অপশন হতে পারে আপনি যদি চান প্যাটটা চেঞ্জ না করলেও হয় কারণ হচ্ছে যে প্যাডটা জাস্ট পলিশ করলে অনেকটা রিকভার করে ফেলবে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট না হলেও এই পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ঠিক হয়ে যাবে সো এই কারণে প্যাডটা না চেঞ্জ করলেও হয় আপনাদেরকে প্যাডটা জাস্ট যদি আপনি না চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু প্রায় ষোলো হাজার টাকা মতো আবার বেঁচে যাচ্ছে তার মানে আপনি প্রায় নিয়ার অ্যাবাউট ষোলোর মধ্যে আপনি মোটামুটি কমপ্লিট করে ফেলতেছেন গাড়িটি সো আশা করি আমার মনে হয় না যে আপনারা গাড়িটা নিলে আপনার জন্য খারাপ হবে সাধারণত এই প্রবল গাড়িগুলো এয়ারপোর্ট টিপ উবার পার্ট ফ্যামিলি সব কিছু মিলে ইউজ করতে করা যায় আপনি চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই মানে সব দিক দিয়ে ইউজ করা যায় যেমন অন্য বা গাড়ি আপনি এয়ারপোর্ট টিপগুলো খুব সহজে মারতে পারবেন না কারণ হচ্ছে যে ওখানে যেহেতু লাগেজ ক্যারি করতে হয় এখানে কিন্তু লাগেজ পরিমাণে জায়গা আছে সো ক্ষেত্রে খুবই বেস্ট অপশন হবে প্লাস বাজেটও যাদের কম তারাই এই গাড়িটা নিতে পারেন আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এইসব গাড়ি যেহেতু আপনার রেন কার উঠ ওইগুলোতে চলে থাকে তো এই গাড়ি কন্ডিশন কিন্তু ভালো হয় না বাট এটা কিন্তু আপনার ব্যক্তি মেলেকে নেন গাড়ি সো আমার মনে হয় না অত কিলোমিটার চলেছে গাড়িটা কিন্তু মোটামুটি ভালো আছে আর অবশ্যই আপনার যখন আসবেন গাড়িটা তো চেক করে দেখে নেবেনি

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি দরকার সাবস্ক্রাইব করে নিন এবং পাশে যে বেল বাটন রয়েছে জাস্ট প্রেস করে দিন এরপর আমি যে ভিডিওগুলো আপলোড দেবো সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে আসবে সো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি টিল দেন টেক কেয়ার গুড বাই আল্লাহ হাফেজ